পেঁয়াজের পাইকারি বাজারে দামের অস্থিরতা কিছুটা কমেছে তবে আলুর দাম এখনো চড়া বাজার দর জানাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব। মাহবুব এই সপ্তাহের বাজার দর কেমন দেখছেন ক্রেতা বিক্রেতারা কি বলছেন? রিদওয়ান পাইকারি পণ্যের বাজারের কথা যদি আপনাকে বলি আমি এই মুহূর্তে আছি আসলে কৃষি বাজারের যে দিকটাতে আসলে পেঁয়াজ আদা রসুন আলু এই ধরনের কাঁচা পণ্যগুলো বিক্রি হয় সেই অংশে আছে তো এখানে বিক্রেতাদের সাথে কথা বললাম কথা বলে যেটা জানলাম সেটি হচ্ছে দেশি পেঁয়াজের দামের যে একটা অস্থিরতা চলছিল আপনি জানেন খুচরায় পঁচাশি টাকা আশি টাকা এই দরে কিন্তু দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে যেটি আসলে দু আড়াই সপ্তাহ আগেও চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এই দর ছিল সেই অস্থিরতাটা কিন্তু পাইকারিতে অনেকটাই কমে এসেছে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা যেমনটা বললেন আজকে দেশি পেঁয়াজ মানভেদে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেজি এবং বিক্রেতা যেমনটা দাবি করলেন যে এই দাম কিন্তু অনেকটাই কমতির দিকে অর্থাৎ বাজারে সরবরাহ কিছুটা বেড়েছে সেই কারণে দামও কিছুটা কমে আসছে একই সাথে গেল কয়েক সপ্তাহে আসলে অনেকটাই অস্বাভাবিক হারেই বেড়েছে আলুর দাম পাইকারিতে কিন্তু আজও আলুর দাম বেশ চড়া একত্রিশ থেকে তেত্রিশ চৌত্রিশ টাকা কেজি মান মানভেদে আলু বিক্রি হচ্ছে এই দাম মানে আলুর এই দাম কিন্তু আসলে খুচরায় এখনও অনেকটাই চড়া কারণ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা কেজি দরেও কিন্তু আলু বিক্রি হতে দেখেছি আমরা খুচরা বাজারে আদার দাম বাজারে অস্বাভাবিক রকম বেশি বাজারে চীনা আদা বা চীন থেকে আমদানি করা যা আদা সেই চীনা আদা না থাকার ফলে যেটি হয়েছে অন্যান্য যে উৎস থেকে আদাগুলো আসছে সেই উৎসের আদার দাম অনেকটাই বেশি দুইশো পঞ্চাশ টাকা কেজি দরে পাইকারিতেই বিক্রি হচ্ছে কিন্তু আদা এই কয়েক হাত ঘুরে যখন এটি আসলে খুচরা দোকানদারদের হাতে যাবে সেই দাম কিন্তু আরও অনেকটা বলা যায় যে অনেক বেশি হয়ে যাবে কোনো কোন জায়গায় কিন্তু আদা আমরা দেখেছি যে তিনশো টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে এছাড়া রসুনের কথা আপনাকে বলতে পারি রসুন বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো টাকা কেজি দরে যেটি পাইকারিতেই এই দাম খুচরা বাজারে গিয়ে কিন্তু সেটি আরও বিশ থেকে পঁচিশ বা তিরিশ টাকা বেশি যুক্ত হচ্ছে এছাড়া একই সঙ্গে আসলে এই অংশে এই বাজারের এই অংশে যেটি অন্যান্য যে পণ্যগুলো বিক্রি হয় তার মধ্যে উল্লেখযোগ্য যেটি বলা চলে সেটি হচ্ছে এই বাজারে কিন্তু এখনও চিনির সংকট কাটেনি বেশিরভাগ দোকানে কিন্তু চিনি নেই প্যাকেটজাত বা মোরগজাত চিনি তো নেই খুচরা চিনিরও কিন্তু সংকট রয়েছে তীব্র বিক্রেতারা যেমনটা বলছিলেন দীর্ঘদিন থেকেই তারা চিনি পাচ্ছেন না কারণ আসলে চিনির বাজারে যে দর সেই দরে আসলে বা সরকারের যে বেঁধে দেওয়া দর সেই দরের মধ্যে ব্যাপক রকম একটি অসামঞ্জস্যতা আছে অর্থাৎ লোকসান দিয়ে এই সরকারি দরে তাদেরকে চিনি বিক্রি করতে হয় এমন পরিস্থিতিতে আসলে তারা চিনি বিক্রি বন্ধ করে দিয়েছেন এছাড়া অন্যান্য যে নিত্য ছিল সেগুলো আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে রেদোয়ান जी मुस्तफ़ा महबूब आपके धन्यवाद